প্রশাসনের উদ্যোগে শুরু হলো পুজো কার্নিভাল। শোভাযাত্রা সহকারে অংশ নিয়েছেন 28টি দুর্গাপুজো ক্লাব। শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি পর্যন্ত রাজ্য সড়ক ধরে অনুষ্ঠিত হচ্ছে শোভাযাত্রা সহকারে পুজো কার্নিভাল। এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যের মন্ত্রী তাজমল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক আব্দুল রহিম বক্সি, সমর মুখার্জি, চন্দ্রনা সরকার, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। এদিন 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণপল্লী এলাকার মাঠেই মঞ্চ করে শুরু হয় কার্নিভাল উৎসব। রথবাড়ি থেকে শুরু করে মালদা শহরের 420 মোড় পর্যন্ত এই কার্নিভাল উৎসব চলে। এদিনের এই কার্নিভাল উৎসবে মালদা শহরে 28টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করেছিল। এছাড়াও রঙে বেরঙে আলপনা ও বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল গোটা এলাকা। জেলা পরিষদের অনারেবল মেম্বার্স, অনারেবল কাউন্সিলর্স অফ দি বোথ দি মিউনিসিপ্যালিটিজ, তার সঙ্গে অন্যান্য এস্টিম ডিগনিটারিজ এখানে আছেন, অনারেবল এসপি সাহেব আছেন, আমি সকলকেই ধন্যবাদ জানাবো ওনাদের সময়ের জন্য। আমি এই মর্মে ধন্যবাদ জানাতে চাই শরৎপল্লী সর্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির আমাদের বিভিন্ন মেম্বার্সদের, তাদের কাইন্ড অগস্ট প্রেজেন্সের জন্য এই পুরো প্রাঙ্গণকে তারা আরও সুসজ্জিত করছেন, আন্তরিকভাবে ধন্যবাদ আরেকবার জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসকে, যারা যাদের অ্যাক্টিভ রোলের মাধ্যমে আমরা এই কার্নিভালের আয়োজন করেছি। আমরা দেখেছি বিগত 2 বছরে যেভাবে কার্নিভালের পুজো কমিটিসের পার্টিসিপেশন ছিল, আমার বলে খুবই ভালো লাগছে যে এবছর তার থেকে বেশি পুজো কমিটিস পার্টিসিপেট করছেন। তো আমরা এক্সপেক্ট করব দ্যাট টাইমলি আমরা পুরো যে কার্নিভালের প্রসেসটা আছে, সেলিব্রেশন আছে, সেটাকে শেষ করব। আমি আরেকবার ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের ফর দিস ওয়াইড কভারেজ। আপনাদের সবার পুজো খুব ভালো কেটেছে, আগামী দিনগুলো খুব ভালো কাটবে। মালদা জেলা তো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনে এবং পৌরসভা রয়েছে, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ত্রয়ের উদ্যোগে আজকে মালদা জেলার পুজো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন, আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আন্তরিক ধন্যবাদ শুধু নয়, যেভাবে গত কয়েকদিন ধরে মালদা জেলার সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সুন্দরভাবে এই পুজোর কয়েকটি দিন আমরা কোনো বিশৃঙ্খলা না ঘটিয়ে এবং যেভাবে আমাদের এই পুজোর কয়েকটা দিন কেটেছে, তাতে আমি অন্তত পক্ষে সবথেকে বেশি আজকের দিনে ধন্যবাদ জানাবো প্রদীপ কুমার যাদবজিকে, কারণ ওনার একটা বিরাট রোল রয়েছে। যে কোনো আমাদের ফেস্টিভ্যালেই হোক, তো প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দরভাবে আমাদের পুজো আমরা করতে পেরেছি, তার জন্য আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সমস্ত পুজো কমিটিকে, যাদের সহযোগিতা ছাড়া এবং যাদের উদ্দীপনা ছাড়া আজকে আমরা ইউনেস্কো থেকে আমরা এত বড় সুনাম অর্জন করতে পারতাম না, তাদেরকেও আমি আবার পুনরায় ধন্যবাদ জানাচ্ছি যে তাদের সহযোগিতায় মালদা জেলায় খুব সুন্দরভাবে আমাদের পুজো হয়েছে, এবং আগামীতে আবার কালী পুজো আসছে। সকলকে আমি অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে এই দিনটি যেন আমরা সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি সকলের সহযোগিতা চেয়ে, এবং যারা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে, তারা সাবিনা ইয়াসমিন মহাশয় মন্ত্রী অনেক বিজয়ের শুভেচ্ছা, দ্বিতীয় শুভেচ্ছা। আপনারা সকলে খুব সুন্দরভাবে যে কার্নিভাল যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে করতে পারেন নাই,
খুব সুন্দরভাবে আপনারা আনন্দ উপভোগ করুন এবং কার্নিভাল যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং আগামীতে আরও যেন সুন্দর করে আমরা করতে পারি। এই যেন আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতার দরকার। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।